করোনা বিশ্বের অনেক ক্ষতি করে দিলেও কিছু মানুষের জন্য সাপে বর হয়েছে করোনার কারণে অনেকেই এখন আর বাসে ট্রেনে বাদুর ঝোলা হয়ে অফিসে যেতে হচ্ছে না বদলে বাড়িতে আরাম করে বসেই কাজ করতে পারছেন তারা অনেকেই বলছেন ওয়ার্ক ফ্রম হোমে কাজের চাপ বেশি সে যাই হোক অফিস যাতায়াতের কষ্টটা যা লাঘব হচ্ছে অনেকে আবার এতেই খুশি তাছাড়া ওয়ার্ক ফ্রম হোম করতে করতে বাড়িতে বা প্রয়োজনে অন্য কোথাও থাকাও যায় অনেকেই এখন আবার কাজের জন্য নিজের পছন্দ মতো বারান্দা ছাদ বা প্রকৃতির কোলে অন্য জায়গাও বেছে নিচ্ছেন তাই ওয়ার্ক ফ্রম হোম করলেও বেড়াতে যাওয়া যেতেই পারে পর্যটন কেন্দ্রগুলিও একথা মাথায় রেখে নতুনভাবে সেজে উঠছে রিমোট ডেস্টিনেশন হলেও সেখানে ওয়াইফাই কানেকশানের ব্যবস্থা রাখা হচ্ছে তাই সাত পাঁচ না ভেবে বেরিয়ে পড়তেই পারেন এতদিন আপনার অফিসের দোহাই দিয়ে যদি আপনার বা পরিবারের অন্যান্যদের ঘুরতে যাওয়া না হয়ে থাকে এবার সেই খেদ মিটিয়ে নিন কোথায় যাবেন এখন অনেক জায়গাতেই হোটেলগুলি ভালো ইন্টারনেটের ব্যবস্থা রাখছে যেমন শিলং প্রকৃতি যেখানে উদার হস্ত অফিসের কাজ বজায় রেখেই যেতে পারেন সেখানে পাহাড় দেখতে দেখতে অফিসের কাজ করতে চান তাহলে যেতে পারেন হিমাচল প্রদেশের জিভিতে রয়েছে হোমস্টে এবং হোটেল যার খরচ একেবারেই সাধ্যের মধ্যে পাহাড়ি নয় নদীর জলের বয়ে চলার শব্দও শুনতে পারবেন আপনি অফিস থেকে ছুটি না নিয়েই ভালো কোনো হোমস্টে বেছে নিলে বারান্দায় বসে পাখিদের ঘরে ফেরা দেখতে দেখতেও কাজ করতে পারবেন মসৌরির প্রাকৃতিক শোভা আর আলাদা করে বর্ণনা করার প্রয়োজন পড়ে না দু সালে মসৌরিকে ওয়াইফাই সিটি ঘোষণা করা হয়েছে এখানে সব সময় ফিফটি এমবিপিএস থেকে হানড্রেড এমবিপিএস স্পিড থাকে ইন্টারনেটের ফলে ঘুরে বেড়ানোর পাশাপাশি কাজও চালিয়ে যেতে পারবেন যদি আপনি জঙ্গল ভালোবাসেন তাহলে তামিলনাড়ুর মাসিনাগুড়িতে ঘুরে আসতে পারেন জঙ্গলে ঘেরা হলেও এখানে ইন্টারনেটের স্পিডের সমস্যা হবে না কাজেই অফিস নিয়ে আর চিন্তা না করে বেড়ানোর প্ল্যানিং শুরু করে দিন এখনই